আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 5 নম্বর ক্লাস নেব। এর আগে আমরা 4টি ক্লাস করেছি। এই 4টি ক্লাসে লাস্ট যে ক্লাসটা করেছি, অর্থাৎ 4র্থ নম্বর ক্লাস, সেটিতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে 5ম ক্লাস, আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে এই 5ম নম্বর ক্লাস, এরপরে তোমরা আরও 3টি ক্লাস পাবে। তোমাদের মোট 8টি ক্লাস নেওয়া হবে। এই 8টি ক্লাসে তোমাদের যে সিলেবাস রয়েছে, 15 তারিখ থেকে যে পরীক্ষা, তার যে সিলেবাস, সেই সিলেবাস আমরা শেষ করে ফেলব এবং আশা করব তোমরাও বাসায় বসে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে, যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সেই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি আমরা তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম, আজকে আবার পড়ানো হচ্ছে, কারণ যেহেতু সামনের পরীক্ষাটা তোমাদের MCQ ভিত্তিক হবে, সুতরাং আমরা সেভাবেই পড়ার চেষ্টা করব। তো আমরা কথা না বেরিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো, জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ন্যায়, বক্সের ন্যায় বস্তু দিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। একটি জীবদেহের প্রত্যেকটি বক্সই প্রায় একই ধরনের, তাই এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। ঠিক এখানেই আমরা যে জিনিসটি জানলাম, সেটি হচ্ছে গঠন ও কাজের একক। এই এককটা কী আমরা সেটা কিন্তু এখানে জানতে পারলাম। অর্থাৎ যেহেতু এই বক্সের মতো বস্তুগুলো দিয়েই প্রতিটি জীবদেহ গঠিত, সেই কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তুগুলোকে জীবদেহের একক বলা হয়। আর এই একক হচ্ছেই, এককটি হচ্ছে কোষ, অর্থাৎ এরাই কোষ নামে পরিচিত। এখানে যে উদাহরণটি দেওয়া আছে তোমরা নিশ্চয়ই পড়েছ, এর আগেও আমি বলেছি, সেটি হচ্ছে যে একটি দালানের কথা, একটি দেয়াল তৈরি করার কথা বলছে, কিংবা একটি দালান। হ্যাঁ, তো এখানে ইট দিয়ে কিন্তু এই দেয়ালটি নির্মাণ করা হয়। তো এই ইট দিয়ে নির্মাণ করার পরে যখন এটিকে আবার সাজানো হয়, তখন কিন্তু আমরা ওই ইটগুলো আর দেখতে পাই না। ঠিক সেরকমই একজন মানুষের দেহ কিংবা একটি দেহের মধ্যে যে কোষ রয়েছে, সেটি যখন সম্পূর্ণ হয়, তখন কিন্তু আমরা সেই কোষটি দেখতে পাই না, কিন্তু তার মধ্যে কিন্তু কোষ রয়েছে। তো আমাদের পাঠ 1 এবং 2, এখানেই আমাদের কোষ নিয়েই আলোচনা। পাঠ 1 এবং 2, এটি হচ্ছে কোষ। আমরা নিশ্চয়ই জানি যে কোষ জীবের গঠন একক, আর একক কাকে বলে তা আমরা আগেই জেনেছি। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। এই সংজ্ঞাটি তোমরা মুখস্থ করবা, যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। তোমরা রাজমিস্ত্রিদের ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছ, একটি দেয়াল বানাতে কতগুলো ইট লাগে? তোমরা বলবে যে অনেক ইট লাগে। ঠিকই এই অসংখ্য ইট জুড়ে দিয়ে একটি দেয়াল তৈরি হয়। এভাবে ধীরে ধীরে একটি মস্ত বড় পাকা বাড়ি তৈরি হয়ে যায়। বাড়িটি তৈরির কাজ শেষ হলে প্রতিটি ইটকে আলাদা করে দেখা যায় না। গাথার আগে সবাই বলতো ইট, আর এখন বলছে একটি পাকা বাড়ি। তো এই হচ্ছে সেই বিষয়টা। আমাদের যখন আমার সবার শরীরই এরূপ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইটের আকারের বক্স দিয়ে তৈরি, বাইরে থেকে তা বোঝা যায় না। এসব বক্সগুলোকে আমরা কোষ বলে জানি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অ্যামিবা বা ক্লোরেলা মাত্র একটি কোষ দ্বারা গঠিত জীব। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি একটি মাত্র কোষ দ্বারা গঠিত জীব? সঠিক উত্তর হবে অ্যামিবা বা ক্লোরেলা। তো এই হচ্ছে MCQ। এরপরে রয়েছে যে কে প্রথম কোষ আবিষ্কার করেন, তা কি তোমরা জানো? খেয়াল রাখবে যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের সিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান।
এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মৃত কোষ, আর জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। এখানে আর একটি এমসিকিউ তোমাদের জন্য, সেটি হচ্ছে যে প্রোটোপ্লাজম কোথায় থাকে। উত্তর হচ্ছে জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। অথবা প্রশ্ন এরকমও হতে পারে যে জীবন্ত কোষে নিচের কোনটি থাকে, উত্তর হবে প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি অর্থাৎ এই বিজ্ঞানী রবার্ট হুক চারদিকের দেয়ালগুলোই শুধু দেখতে পেয়েছিলেন। প্রকৃতপক্ষে যে বক্সের মতো, ইটের মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, সেগুলো কিন্তু তিনি দেখতে পাননি, শুধু দেয়ালটি দেখতে পেয়েছিলেন। বিজ্ঞানী রবার্ট হুক যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এটি আবিষ্কার করেছিলেন, পাশের চিত্রেই কিন্তু সেই আমরা অণুবীক্ষণ যন্ত্রটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সেই অণুবীক্ষণ যন্ত্র। এরপরে রয়েছে জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে প্রশ্ন হতে পারে যে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতি, তো সুতরাং এখান থেকেই আমরা বুঝতে পারছি যে কোনো কোনো কোষে নিউক্লিয়াসের উপস্থিত থাকবে, কোনো কোনো কোষে নিউক্লিয়াস অনুপস্থিত থাকবে। তো এর উপর ভিত্তি করে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, তার এক নম্বর হচ্ছে আদিকোষ এবং দুই নম্বর হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসটা কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, এরকম একটি নিউক্লিয়াস হচ্ছে ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। তো প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে দেহকোষ ও জনন কোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হল জীবের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, কোনোটা রয়েছে ডিম্বাকার, কোনোটা রয়েছে আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে এগুলোকে দেখা যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষের প্রকারভেদ জানলাম। এবারে পার্ট 3-6 একটি জীবকোষের গঠন দেখব। একটি জীবকোষ এতই ছোট যে খালি চোখে তা দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলোও ভালো করে দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানেই তোমাদের সেই প্রশ্ন যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু এই কোষগুলো দেখা যাচ্ছে। সুতরাং প্রশ্ন হতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে কোষের সূক্ষ্ম অংশগুলো দেখা যায়। উত্তর হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এর ফলে অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান প্রধান অংশ নিয়ে আলোচনা করব। তো কোষের মধ্যে যে অংশগুলো থাকে, তার মধ্যে রয়েছে কোষ প্রাচীর, এরপর রয়েছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের আবার ভাগ রয়েছে। তো আমরা দেখি কোষ প্রাচীর কী। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। ঠিক এখানেই একটি প্রশ্ন হতে পারে যে কোষ প্রাচীর কোথায় দেখা যায়। এটা হচ্ছে উদ্ভিদ কোষে দেখা যায়, বা উদ্ভিদ কোষে কোনটি থাকে বা কোনটি থাকে না, এ ধরনের প্রশ্ন হতে পারে। বা প্রাণী কোষে কোনটি থাকে না, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। তো তাহলে আমরা এখান থেকে 2 MCQ বা 3 MCQ পেয়ে গেলাম। সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না বা নেই। এটি জড় পদার্থের তৈরি। কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। অর্থাৎ কোষের যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরের মধ্যে যে ছিদ্রটি থাকে, সেই ছিদ্রগুলোকে বলা হয় কূপ। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাহিরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ করবা, এটি তোমাদের ফাইনাল পরীক্ষায় কাজে লাগতে পারে। প্রোটোপ্লাজম কাকে বলে? একে জীবনের ভিত্তি বলা হয়। এখান থেকে আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম, সেটি হচ্ছে জীবনের ভিত্তি বলা হয় নিচের কোনটিকে। সঠিক উত্তর হবে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার তিনটি অংশ রয়েছে, একটি হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটি একটু খেয়াল করে দেখো। অণুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণী ও উদ্ভিদ কোষ, অর্থাৎ এই বাম পাশে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, ঠিক এটি, হ্যাঁ এই যে এটি হচ্ছে
প্রাণীকোষ, নিচে লেখা রয়েছে প্রাণীকোষ, ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে উদ্ভিদ কোষ। তোমরা এই চিত্রটি বাসায় আর্ট করার চেষ্টা করবে, চিত্রটি খুবই ইম্পর্টেন্ট, দুইটি চিত্রই আর্ট করার চেষ্টা করবে, যে একটা উদ্ভিদ কোষ কীরকম হতে পারে, একটা প্রাণীকোষের চিত্র কীরকম হতে পারে, এর মধ্যে কী কী রয়েছে, অনেকগুলো এখানে জিনিস রয়েছে, এগুলো তোমরা বাসায় দেখে নিবে এবং আর্ট করবে। তো আমরা দেখি কোষ ঝিল্লিটা কী। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলে। অর্থাৎ আমরা যে একটু আগেই প্রোটোপ্লাজম নিয়ে কথা বললাম আর প্রোটোপ্লাজমের যে তিনটি অংশ, এই এক তিনটি অংশের একটি অংশ হচ্ছে কোষ ঝিল্লি, আর এই সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় সেটাকেই আমরা বলছি কোষ ঝিল্লি বা সেল, সেল মেমব্রেন। এটি কোষের ভেতর ও বাহিরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। ঠিক এখানেও এমসিকিউ হতে পারে, বহু নির্বাচনী একটা প্রশ্ন এমসিকিউ হতে পারে, সেটি হচ্ছে এই কোষ ঝিল্লির কাজ। এক নম্বর দিয়ে দিল যে কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি চলাচল নিয়ন্ত্রণ করে, দুই নম্বর দিল খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে, তিন নম্বর দিয়ে অন্য কোনো একটি অপশন দেওয়া হলো। এখন নিচের কোনটি সঠিক, এক দুই দুই তিন, এক তিন এক দুই তিন, তো এক্ষেত্রে কিন্তু এক এবং দুই অপশনটি সঠিক হবে। সুতরাং এভাবেও প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা দেখব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে, অর্থাৎ সরি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে এবং কোষ ঝিল্লির মাঝখানে যে অংশটি থাকছে সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন শালক সংশ্লেষণ। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে শালক সংশ্লেষণ কোথায় সংগঠিত হয়? উত্তর হবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। অর্থাৎ সাইটোপ্লাজমে যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে, থাকতে পারে তার মধ্যে প্লাস্টিড, হ্যাঁ, খ নম্বরে দেওয়া রয়েছে কোষ গহ্বর, এরপরে রয়েছে মাইটোকন্ড্রিয়া। এই তিনটি অংশের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এই তিনটি অংশ কোথায় আমরা দেখতে পাই? এই তিনটি অংশ আমরা দেখতে পাই সাইটোপ্লাজমে। তো এগুলোকে বর্ণাধারও বলে। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড থাকে না। এখানে একটি প্রশ্ন এমসিকিউ তোমাদের জন্য হতে পারে যে নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না, কিংবা প্লাস্টিড কোথায় থাকে বা কোথায় থাকে না, এরকম এমসিকিউ হতে পারে। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিডের কারণে। এখানে প্রশ্ন হতে পারে পাতা, ফুল বা ফলের যে রং আমরা দেখতে পাই সেটি নিচের কোনটির কারণে? উত্তর কিন্তু প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। এখানে প্রশ্ন হতে পারে যে খাদ্য তৈরিতে সাহায্য করে কোন ধরনের প্লাস্টিড? উত্তর হবে সবুজ প্লাস্টিড। অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। এখানে দেখো যে যেগুলো রঙিন কিংবা অন্যান্য যে রঙিন প্লাস্টিকগুলো রয়েছে, অন্যান্য রঙের যে প্লাস্টিকগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। আরেকটি কথা, সেটি হচ্ছে বর্ণহীন প্লাস্টিক এটি খাদ্য সঞ্চয় করে। তো আমাদের এটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে খাদ্য সঞ্চয়ে কোন প্লাস্টিক ব্যবহৃত হয় বা কোনটি কাজ করে? উত্তর হবে বর্ণহীন প্লাস্টিক। এরপরে রয়েছে কোষ গহ্বর। পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো, দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটা ফাঁকা জায়গা রয়েছে, এটাকে কোষ গহ্বর বলে। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গহ্বরটি বেশ বড়। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটি হচ্ছে যে একটি পরিণত উদ্ভিদ কোষে এই কোষ গহ্বরটি থাকবে। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে, একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। তাহলে এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে উদ্ভিদ কোষে থাকবে, নিচের কোনটি থাকবেই? কোষ গহ্বর। আর প্রাণী কোষে থাকবে না, সেটিও কোষ গহ্বর। তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট। কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে, আর কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তাহলে এখানে
এর প্রশ্ন হতেই পারে যে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র নিচের কোনটি? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এখানে এই বিক্রিয়াগুলো ঘটে থাকে কোথায়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাতযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। তাহলে কোনটিকে শক্তির আধার বলা হয়? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পাঠ 7 থেকে 8 অর্থাৎ নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। তো নিউক্লিয়াস কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এখানে প্রশ্ন হতে পারে নিচের কোনটি সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াস, অথবা নিউক্লিয়াসের কাজ কী? নিচে 4টি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, কিন্তু পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। অর্থাৎ যখন কোষটি নবীন থাকবে, নতুন থাকবে, তখন কিন্তু অবস্থানটি একেবারে কেন্দ্রেই থাকবে। কিন্তু যখন কোষটি বড় হবে, পরিণত হবে বয়সে, তখন কিন্তু এর স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস নিয়ে গঠিত। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কী কী নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। তো এই যে জিনিসগুলো রয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। তারপরে রয়েছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরের তরল ও স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে রয়েছে নিউক্লিওলাস, এটি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটি হচ্ছে নিউক্লিওলাস। এরপরে রয়েছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই হচ্ছে ক্রোমাটিন। তো প্রেক্ষক্ষেত্রে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ 3.3-এ, এখানে একটি নিউক্লিয়াসের চিত্র দেখানো হয়েছে। উপরে দেখতে পাচ্ছ তো নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে রয়েছে নিউক্লিওলাস, এরপরে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রন্ধ, এবং শেষে রয়েছে ক্রোমাটিন তন্তু। এই কয়েকটা জিনিস নিয়েই কিন্তু একটা নিউক্লিয়াস গঠিত, আর আমরা সেই জিনিসটি দেখলাম। এবারে পার্ট 9 এবং 10 দেখব যে জীবদেহে কোষের ভূমিকাটা কী, একটা জীবদেহে কেন কোষের প্রয়োজন বা কোষের ভূমিকাটাই কী। তো আমরা সেটি দেখি। কোষ কী সেটা আমরা জেনেছি। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় কলা বা টিস্যু। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে নিম্নে উল্লেখ করা হলো। বিভিন্ন ধরনের কলা, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলা তন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা করা, দৃঢ়তা প্রদান করা এদের কাজ। বিভিন্ন অঙ্গ গঠন, বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গ। এরপরে আমাদের যে কাজটি রয়েছে জীবদেহে কোষের যে ভূমিকা, তার অন্যতম কারণ হচ্ছে জীবের দেহ গঠন। ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয় এবং ক্রমশ এই কোষ থেকে জীবদেহের বৃদ্ধি ঘটে। এরপরে রয়েছে খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে সবুজ উদ্ভিদের কোষে কোন প্লাস্টিড থাকে? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বানানটি ভুল রয়েছে, ক্লোরোপ্লাস্ট হবে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এরপরে রয়েছে শক্তি উৎপাদন। জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব শক্তি পায়। এরপরে রয়েছে খাদ্য ও পানি সঞ্চয়।
কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে, যেমন ফণীমনসা, আলু ইত্যাদি। এখানে প্রশ্ন হতে পারে যে কোন কোষ পানি সঞ্চয় করে রাখে, কোন কোষ খাদ্য সঞ্চয় করে রাখে, আমরা সেটিও জানলাম। এবং সর্বশেষ যে কাজটি রয়েছে, ভূমিকাটি রয়েছে, সেটি হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই অধ্যায়ে, আজকের এই তৃতীয় অধ্যায়ে, যে অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এখান থেকে কোষ কী সেটা জানতে পারলাম, কোষের গঠন জানতে পারলাম, কোষের প্রকারভেদ জানতে পারলাম, বিভিন্ন ধরনের কাজ, আমাদের জীবদেহে কোষের কী ভূমিকা, আমরা এই সব কিছু জানতে পারলাম। তো আমরা MCQ দুটো দেখব, সেটি হচ্ছে এখানে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে যে পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এতে কোষ প্রাচীর আছে, প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই, মাইটোকন্ড্রিয়া আছে। সঠিক উত্তরটি হচ্ছে কোষ প্রাচীর আছে। এরপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, রবার্ট হুক, লিওয়েন হুক, না ক্যারোলাস লিনিয়াস? সঠিক উত্তরটি কিন্তু অপশন খ, অর্থাৎ রবার্ট হুক। তো এভাবে তারপর তিন নম্বর যে প্রশ্ন, নিউক্লিয়াসের কাজ কী? হ্যাঁ, এটা আমরাও করেছি যে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে, এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, দেখার জন্য উৎসাহ দিবে, তোমরা নিজেরা দেখবে এবং বাসায় বসে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।